সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি আনিকাতা বচ্চুম এবং সাথে আছি আমি মুস্তাকিম শুরুতেই সংবাদ শিরোনাম ধে আসছে ভয়াবহ সত্যপ্রবাহ প্রবাহ ক্লেমন টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে মায়ের দোয়া চ্যাম্পিয়ন নাটোরে বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গত মাসের মাঝামাঝিতে মৃদু ও মাঝারি সত্যপ্রবাহ বয়ে গেছে উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি জেলার উপর দিয়ে এখন শীতের তেমন দাপট নেই তবে আবারও দাপুটে মেজাজ নিয়ে শীত ফিরছে শীঘ্রই চলতি মাসেই দেশে তিনটি প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তারা আরও জানান রোববারের পর থেকে দেশে প্রবাহ শুরু হতে পারে তখন তাপমাত্রা কমতে শুরু করবে এর প্রথমটি শুরু হচ্ছে দু একদিনের ভেতরেই আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে জানুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ঘন কুয়াশা ও মাঝারি কুয়াশা পড়তে পারে দুটি প্রবাহ তীব্র হবে এই মাসেই ওই সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এর আগে গত দোসরা জানুয়ারি আবহাওয়া দপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন শৈত্যপ্রবাহ ও বৃষ্টির কারণে বড় ধানের বিস্তলার ক্ষতি হতে পারে এ সময় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ক্লেমন টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল খেলায় মায়ের দোয়া সাত উইকেটে শামস রেল স্টেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টসে হেরে ব্যাট করতে নেমে শামস রিয়েল স্টেট নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো একচল্লিশ রান তোলে দলের পক্ষে সজীব একান্ন ও শুভ পঁচিশ রান করেন বিপক্ষে রকি সতেরো রানে চারটি ও জাহাঙ্গীর বাইশ রানে একটি উইকেট নেন মায়ের দোয়া একশো বিয়াল্লিশ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে উনিশ ওভার এক বলে তিন উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রানের টার্গেট পূর্ণ করে দলের পক্ষে রমজান ছেচল্লিশ কিবরিয়া সাতচল্লিশ ও রকি ২২ রান করেন বিপক্ষে নাহিদ তেইশ ও সবুজ উনতিরিশ রানে একটি করে উইকেট নেন মায়ের দোয়ার রকি ম্যাচ সেরা ও রমজান টুর্নামেন্ট সেরা হন খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্স আপ ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাক্তন ফুটবলার ও রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক তিনি বলেন খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এই টুর্নামেন্টের আয়োজন করেছে কাজেই মাঠ জাগিয়ে রাখতে না পারলে মাঠে দর্শক সমাগম হবে না এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার ও প্রাক্তন ফুটবলার মোহাম্মদ সাজিদ হোসেন স্বাগত বক্তব্য দেন রিথিন এন্টারপ্রাইজের প্রোপাইটার তৌরদ আল মাসুদ এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াল্টনের অতিরিক্ত পরিচালক রবিউল ইসলাম ও ক্লেমন টুর্নামেন্ট কমিটির পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাপ্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নাটোরে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্য নিয়ে একচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার উপপরিচালক গোলাম রাব্বি উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তিমেলার স্টলগুলো পরিদর্শন করেন পরে এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলানায়তনে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি সহকারী ভূমি কর্মকর্তা আবু হাসান সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় বক্তারা অংশগ্রহণকারীদের উদ্ভাবনী শক্তির আরও উৎকর্ষ সাধনের জন্য বেশি বেশি করে কাজ করার আহ্বান জানান কারণ এই ছোট ছোট উদ্ভাবন তাদের বড় কোনো আবিষ্কারের পথ দেখাবে মেলায় নাটোর সদর উপজেলার বাইশটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্টলগুলোতে বিজ্ঞানের নিজস্ব উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শন করে বেসরকারি অর্থনৈতিক ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে নওগাঁয় প্রতিবন্ধী অসহায় হতদরিদ্র মানুষের মাঝে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রোববার সকাল সাড়ে দশটায় নগা অর্থনৈতিক ও সমাজ উন্নয়ন সংস্থার অফিস চত্বরে তিন শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ হয় এ সময় নেসডোর প্রধান নির্বাহী পরিচালক শাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সমাজসেবা দপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন রেজবি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা নকশি বাংলা শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে সংস্থার গোবিন্দগঞ্জের নতুন কার্যালয় চত্বরে গোবিন্দগঞ্জ শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর আলম সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা সভাপতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কমিশনার মাসুদ রানা সংস্থার অর্থ ব্যবস্থাপক চিফ অডিটর শাহ আলী জেনারেল ম্যানেজার আব্দুল মজিদ অবসরপ্রাপ্ত সার্জন রফিকুল ইসলাম শাখা ব্যবস্থাপক মেহেদি হাসান সহ অন্যান্যরা এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ